কালকে বলা হয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হয়েছে বলে ভারত বিশ্বকাপ ফাইনাল হেরে গেছে। কলকাতা বা মুম্বাই হলে ফাইনালটা জিতে যেত, কি বলবেন? দেখুন, যাদের ক্রিকেট নিয়ে কোনো চিন্তা নেই, ক্রিকেটে যেন কোনো কন্ট্রিবিউশন নাই, পশ্চিমবাংলায় কেন কোনো প্রতিনিধি নাই ক্রিকেটে, আইপিএলে বা কজন খেলে, 100 জন প্লেয়ারের মধ্যে কতজন প্লেয়ার খেলে তার মধ্যে কজন আছে, এখন রাজনীতি করতে হবে কোনো ইস্যু নাই। তাই ইডেনে কি এর আগে ক্রিকেট হয়নি? শ্রীলঙ্কা ভারতকে সেমিফাইনালে হারিয়েছিল, যেবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ওরা, সেবারে কি অবস্থা হয়েছিল ম্যাচের? ম্যাচ বন্ধ হয়ে গেছিলো, সে জন্য এটা কি এলেই এখানে জিতে যাবে নাকি? টিম খেলেছে, যে কোনো কারণে হেরেছে সেটা নিয়ে পর্যালোচনা হচ্ছে, সেটা অন্য বিষয়, কিন্তু ওখানেই তো ভারত এর আগে অনেক ম্যাচ জিতেছে, পাকিস্তানকে ওখানে হারিয়েছে এক সপ্তাহ আগে। যারা ক্রিকেট বোঝেন না, আমার মনে হয় কিছুই বোঝেন না রাজনীতি ছাড়া, তারা এই ধরনের কথাবার্তা বলে। মোদীকে পানৌতি বলা হয়েছিল, উনি স্টেডিয়ামে গেছেন বলে নাকি ইন্ডিয়া ম্যাচ হেরে গেছে। রাহুল গান্ধীকে নির্বাচন কমিশন শোকজ নোটিশ পাঠিয়েছে, 27 তারিখের মধ্যে জবাব দিতে হবে। সে তো ঠিক আছে, আইনের ব্যাপার তারা দেখবেন, কিন্তু যে বক্তব্যটা দেখেছেন তিনি পানৌতিও বোঝেন না অন্য কিছু, তাদের তার যারা টিউটার আছেন না, তারা যে শেখানোকে, তার বয়স, তার প্রতিষ্ঠার, তার স্তর ইত্যাদি তার কথা বলা উচিত। আমার মনে হয় এখনও সেই বালকিল্লের মতো আনম্যাচিওর্ড ইমম্যাচিওর্ড কথাবার্তা উনি বলছেন, যেটা তাতে নিজের বুদ্ধি যোগ্যতার প্রমাণ দিচ্ছেন আর কিছু। প্রধানমন্ত্রীকে গালাগালি দিলে কংগ্রেসের ক্ষতি, প্রধানমন্ত্রীর লাভ সবসময় হয়, তাই হয়েছে। তার মা কী বলেছেন আগে, এর আগে উনি কী বলেছেন? কাকে লাকার লাভ হয়েছে? মোদীর লাভ হয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি, জেলের বদলা ছেলে, 4 জনের বদলা 8 জন। দেখুন, মমতা ব্যানার্জি যে ফাঁকা আওয়াজ দেন সেটা সবাই জেনে গেছে, কিচ্ছু করার নেই। নিজের পার্টির লোকেরা তার কথা শোনে না, পুলিশ কথা শুনছে না, প্রশাসন চলছে না, সেই জন্য ওখানে উনি ফাঁকা আওয়াজ দেন। উনি বলেছিলেন সিপিএম চুরি করেছে, খুন করেছে, 12 বছরে কটা সিপিএমের লোককে সাজা দিয়েছেন, কটা কেস করেছেন, কটা ইনকোয়ারি করেছেন, ইনকোয়ারি যেগুলো বসেছে কটা রিপোর্ট এসছে, তার ইমপ্লিমেন্ট কী হয়েছে? কিচ্ছু হয়নি। এখন উনি চিৎকার চেঁচামেচি করবেন, নিজে হাঁটাচলাও করতে পারছেন না, কাজও করতে পারছেন না। তারা সবচেয়ে নিয়ারেস্ট যারা, তারা সব চোর ডাকাত বেরিয়েছে, এখন তার দায়টা ওনাকেও নিতে হবে। বদনাম দিয়ে 4 জনকে জেলে ভরা হয়েছে, সেই জায়গা থেকে 8 জনকে জেলে ভরবেন? আমি মনে করি এরা নির্দোষ, উনি বলেছেন না। উনি কী মনে করছেন তাদের কিছু যায় আসে না, আদালত কী মনে করছে, পাবলিক কী মনে করছে, তার উপর নির্ভর করছে। ওনার মহামন্ত্রী বলছেন ওনার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, রাজ্য প্রশাসন চক্রান্ত হয়েছে, তার বিরুদ্ধে লড়তে হবে। তার জবাব আগে দিন, ওনার পাশে বসে একজন এরকম তার প্রতি আঙুল তুলছে যে তিনি চক্রান্ত করে কুণাল ঘোষকে জেলে ঢুকিয়েছিলেন, তার জবাব মমতা দিন আগে। চক্রান্ত কে করে এটা বাইরের লোককে বলতে হবে না, বাড়ির লোকেরাই বলছে। এত কাণ্ডের পরেও কালকে বড় ঘোষণা, মহুয়া মৈত্রী কৃষ্ণনগরের টিকিট পেতে চলেছে, উপায় নাই তো, ছাই ফেলতে ভাঙাগুলো করতেই হবে। কারণ আজ পার্টিতে অনেক ভদ্রলোককে আনার চেষ্টা করছেন, কেউ আসতে চাইছে না। পুরসভাতে, পঞ্চায়েতে, অনেক জায়গায় নতুন লোকদের ধরে নিয়ে এসে জেতার চেষ্টা করেছেন, বিধানসভাতেও, কিন্তু আর কেউ সেই চোরদের সঙ্গে যেতে চাইছে না। সে যেন তাই করতে হবে, সে আর পুরো পার্টিটাই করাপ্টেড হয়ে গেছে। যারা আছেন তারা কী বলছেন, কী করছেন সেটা মানুষ দেখছে, সেই সব ছাড়া আর তাদের কাছে লোক নেই। দিয়ে দেখুন, যাকে ইচ্ছা ক্যান্ডিডেট করতে পারেন, ভোট তো পাবলিক দেবে। আপনি করাপ্টেড কথাটা বললেন, কালকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই সময় একটা অন্য বিষয়ে রায় দিতে গিয়ে, অবৈধ নির্মাণের রায় দিতে গিয়ে বলেছেন, বেআইনি নির্মাণকারীদের হয়তো এখন ইন্ডোর স্টেডিয়ামের ভেতর পাওয়া যায়। উনি তো, ওনার কাছে অনেক তথ্য আছে, উনি বলেছেন, কিন্তু এটা সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। টিএমসি পার্টির নেতৃত্বে থেকে এমএলএ, এমপি, মন্ত্রী থেকে সমস্ত স্তরের নেতারা কোনো না কোনো দুর্নীতি অপকর্মের সঙ্গে যুক্ত, আর দুর্নীতিটা পশ্চিমবাংলায় এমন কোনো জায়গা নেই যেখানে পৌঁছয়নি। যেখানে টাকা পয়সার লেনদেন সেখানে দুর্নীতি, সরকারি হোক বেসরকারি হোক, এদের এই যে শকুনির দৃষ্টি তার থেকে বাইরে কেউ নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বুদ্ধদেব সাউ যেই এক্সিকিউটিভ কমিটির বৈঠক তিনি করতে চেয়ে রাজ্যের কাছে অনুমতি চেয়েছে, সেটি কিন্তু রাজ্যের তরফ থেকে দেওয়া হয়নি। রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে যে তাকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে ভিসির চেয়ারে। এর সাথে একটু অ্যাড করে দিই, যাদবপুরেরই সমাবর্তনে 24শে ডিসেম্বর বিজেপির একজন সক্রিয় পরিচিত মুখ, তিনি সমাবর্তনে ডিলিট পেতে চলেছেন। তো বিজেপির পরিচিত হলে ডিলিট পাবে না নাকি? যার যোগ্যতা আছে, যে রিসার্চ করেছে, সে পাবে, তার সঙ্গে কোনো পার্টি পলিটিক্স নেই। হ্যাঁ, এটা ঠিক যে পশ্চিমবাংলায় রং দেখেই সব কিছু দেওয়া হয়, রাজনৈতিক রং দেখে, এটা ঠিক না। এর ফলেতে শিক্ষা ব্যবস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা সব ভেঙে পড়ছে, সবচেয়ে অযোগ্য নিকম্মা লোকগুলো মাথায় বসে আছে, তার ফলে সমস্ত ভরাডুবি হচ্ছে, পশ্চিমবাংলা আরও দুর্গতি অপেক্ষা করছে।
কিন্তু বারবার ইসি কমিটির যে বৈঠক অনুমতি চাওয়া হচ্ছে সেটি কিন্তু দেওয়া হচ্ছে না রাজ্য না চাইছেন না মানে ওনারা পুরো কন্ট্রোলে আনতে পারেননি, যা বলবেন সেটা করতে হবে, করিয়ে নিতে হবে। সেই যেরকম তাঁবেদার লোক সব জায়গায় চাইছেন, হয়তো এখনও সেই তাঁবেদার কেউ হতে চাইছে না, তাঁবেদার ছাড়া চলছে না। আর তাঁবেদার না হলে ওদের সমস্ত কিছু গ্রিপে আসবেন। আপনি দেখুন শিক্ষা স্বাস্থ্য খেলাধুলা সমস্ত কমিটি থেকে আরম্ভ করে সব জায়গায় ওদের লোকেরা দাপিয়ে বেড়াচ্ছে, কোনো কাজ হচ্ছে না আর কোনো পারফরমেন্স নেই। আজ ক্রিকেট নিয়ে এত আলোচনা হচ্ছে, ভারতীয় ক্রিকেট টিমে তো ভারত বাংলার কেউ নাই, আইপিএলের নেই, আমাদের এখানকার ভালো ভালো ছেলেরা তাদেরকে সম্মান দেওয়া হলো না, রাখা হলো না। ঋদ্ধিমান সাহা থেকে আরম্ভ করে আরও অনেকে অন্য রাজ্যের হয়ে খেলছে, এবং সবচেয়ে বড় কথা আজকে যাকে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছেন সৌরভ গাঙ্গুলি, তিনি বিশ্ববিখ্যাত বাঙালির গর্ব, তাকে সম্মান দিতে দিন সময় লাগলো কেন? আর কাউকে পাচ্ছেন না, তাই সৌরভকে ধরে নিয়ে এসো, তাকে তার তাকে অবলম্বন করে টিএমসি বেঁচে থাকতে চাইছে। তো ক্রিকেটকে কতটা সম্মান দেন এখানকার লোকেরা বা টিএমসি সরকারের পার্টি সেটা এখান থেকে বোঝা যাচ্ছে। ধন্যবাদ।